हेलो फ्रेंड, गुड मॉर्निंग। तो देखो सकाल सकाल हमें चले जाना दिए देखते आज के बाहर आकाशटा मैंने केमन तो आज के कल के जो बिस्टि हवर हो आज के बिस्टिटा नहीं आकाशटा मेघला मेघला कर आटाई देखिल तो ওখান থেকে আমি চলে গেছি এবার নিচে গিয়ে খাচ্ছি একটু বিস্কুট আর চা। আমার একটু খিদে পেয়ে গেছিলো, আমি খাবার তো খুব একটা সকালে উঠে খালি বিস্কুটটা খাই, বলে দুধটা খাই, চাটা আমি খাই না। তো একটু বৃষ্টি বৃষ্টি বলে একটু ইচ্ছাও হলো চাটা খেতে, তাই চা আর বিস্কুট নিয়ে বসে পড়লাম। আর এই দেখো তরকারিটাকে গরম করতে বসিয়ে দিয়ে গেছিলাম চা বিস্কুট খেতে। আগের দিনে যেহেতু চিলি চিকেনটা ছিল ওটা দিয়েই আমাদের রাতে ডিনারে হয়ে গেছিলো। আমি তরকারি করেছিলাম আলুর তরকারি, তো সেটা বেঁচে গেছিলো, যেটা আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করে ওটাই গরম করে খেয়ে নিলাম। আর সাথে রুটি, এটা রুটি বানাচ্ছি, রুটিটাকে করে নিচ্ছি। তরকারিটা গরম করে রেখে দিয়ে আসলাম, আর এখন আমি রুটিটা বানাচ্ছি। দেখো রুটি বানিয়ে নেব আমি, আর মার জন্য বানানোর পরোটা। মা বললো রুটি খাবে না, পরোটা খাবে, তো আমাদের রুটি করলাম আর মার বানালাম পরোটা। দেখো সকালে ব্রেকফাস্টের রান্না আমার কমপ্লিট হয়েছে কি আর মাম্মা উঠে আছে, তো এখন ওকে নিয়ে চলে এসেছি আমি খাওয়াতে। ঘুম থেকে ওঠার পরে মাম্মামের কাছ থেকে অনেকক্ষণ ল্যাদ খাবো, কাঁধের মধ্যে পড়ে পড়ে ল্যাদ খাবে, বিছানায় এপাশ ওপাশ শুয়ে শুয়ে ল্যাদ খাবে, তারপরে গিয়ে ও ওঠে। তো উঠে গেছে, উঠে আমি এখন ওকে খাওয়াচ্ছি। তো আমি তো রুটি খাওয়াতে বসেছি, মেলা তারপরে আর কিছু বানাইনি, ওর জন্য রুটি বানিয়েছি। আর যেহেতু কালকের তরকারিটা ছিল তো ওই তরকারিটা আর আমি ওকে দিতে পারবো না, কারণ ওটা তো যেহেতু আগের দিনের তৈরি, তো আমি ওর জন্য আলাদা করে আবার আলুর তরকারি করে দিয়েছি একটু ঝোল ঝোল করে। তো ওই আলুর তরকারি দিয়ে আর রুটিও খাচ্ছে। তোকে আমি এখন খাইয়ে নেব, খাই নিয়ে তারপর ঘরের কাজ করতে যাব। মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে ওকে আমি বাপ্পার কাছে রেখে দিয়ে আসলাম। বাপ্পা পাশের ঘরেই পড়ছিল, তো তাই বাপ্পাকে বললাম যে একটু রাখতে। আর বাপ্পাকে পড়তে দেখলে মাম্মাগুলো পড়তে ইচ্ছে করে, পড়ে তো না, শুধু ওকে পেন লাগবে ওর
আর কোনো একটা খাতা বা কিছু পেস্টেস ও বসে বসে যা খুশি একটা আঁকি বুকিয়ে আঁকবে, স্ট্রেট স্ট্রেট লাইন দেবে, হাতে পায়ে পুরো কালি কালি করবে, এইসব করে বসে বসে। তো যাই হোক, ওকে তাই রেখে দিয়ে আসলাম, ওই নিয়েই খেলে। ও ভাবে যে বাপ্পা পড়াশোনা করছে না, বাপ্পা খেলা করছে ওরকম করে পেন দিয়ে খাতা বই। তো ওইটাকেই ও ভাবে আর ও তাই করে। তো রয়েছে, আমি এখানে তাতে করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। কালকে রাত্রেবেলা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তাই গায়ে কম্বল দিয়ে চাদর দিয়ে ঘুমোতেও হয়েছে। আর এখন বিছানাটা গুছাবো তাতে করে, নাহলে একটু পরে আবার এসে বাবা বাবা করবে। আর কিছু কাপড় এখানে দেখো, এইগুলো একটু শুকিয়েছে, তো ওইগুলোকে এখন গুছাবো। আরও কিছু কাপড় ছিল যেগুলো দেখবো খাটে মেলে দিচ্ছে, যেগুলো শুকিয়ে গেছে কিন্তু একটু স্যাঁত স্যাঁত করছিল, তো সেগুলোকে আমি খাটে ওইখানে ওইভাবে মেলে দিয়েছি। তো হাওয়া লেগে কিছু মানে হাওয়া লেগে পুরোটাই শুকিয়ে যায়। তো কাপড় গুছিয়ে এ দেখো জানলার থেকে আমি কাপড়গুলো নামিয়ে নিচ্ছি, এগুলো তো স্যাঁত স্যাঁত করছে, শুকিয়ে গেছে কিন্তু স্যাঁত স্যাঁত করছে। এর মাঝখানে মামা বাবা ডাকলাম, তাই দেখতে গেলাম কি হয়েছে। তো এই কাপড়গুলোকে গুছাবো, গুছিয়ে তারপরে গিয়ে ঘরটা ঝাড় দেবো, মেখে তেল মাখাবো, দেখতে থাকো। চলে এলাম ঘর পরিষ্কার করতে, আর মাম্মা এখনো খেলছে বাপ্পার সাথে। আমি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, আর ওখানে গিজারটা অন করে রেখেছি যাতে গরম জলটা হয়ে যায় তাতে করে, আর মামাকে স্নান করাতে পারি তেল টেল মাখিয়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধে হয়ে গেছে। দেখো বাবা আর মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, আর আমি তেমন করে আমি ঘুমাইনি, জাস্ট একটু বিছানায় শুয়েছিলাম, ভিডিও এডিট করছিলাম আর পোস্ট করলাম। দেখো 6:14 মতো বেজে গেছে, আর এখন আমি সন্ধ্যাবেলার কিছু কাজ আছে যেগুলো আমি একটু করবো। সন্ধ্যাবেলার কাজ বলতে যে কাপড়গুলো শুকিয়েছে সেগুলোকে আমার ভাঁজ করার ব্যাপার আছে, তো সেগুলোকেই এখন ভাঁজ করবো, ভাঁজ করে গুছিয়ে রাখবো। তারপরে কেমন আমাকে একটু অগোছালো দেখতে লাগছে, তো একটুখানি চুল আছে, একটু মুখ হাত ধুয়ে আসবো। কেমন যেন আমাকে একটু পাগলি পাগলি লাগছিলো, তাই ভাবলাম একটুখানি চুল টুল বেঁধে একটু হাত মুখ ধুয়ে নিই। তো মুখ টুক ধুয়ে আসি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল।
এখন তো সন্ধে হয়ে গেছে জানি, তোমাদেরকে তো বলেই নিয়েছি, দেখিয়েও দিলাম, এখন প্রায় 6:30 বাজে। সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, সকাল থেকে আমাদের সামনে আসতে পারিনি, কাজকর্ম তো আমি অনেক লেটে উঠেছিলাম, তার জন্য আমার আজকে কাজ করতে আরও দেরি হয়ে গেছে, সামনাসামনি এসে কথা বলতে পারিনি। হাজব্যান্ড এবং মেয়ে ঘুমাচ্ছে, তো দেখতেই পেলে তোমরা, তাই আমি একটু এখানে চলে এসেছি বাইরের দিকে তোমার সাথে কথা বলতে। এখন মানে দুপুরবেলা মোটামুটি আমি ঘরটা পরিষ্কার টরিষ্কার করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমি ঘুমাইনি আজকে দুপুরবেলা। আমি এডিট করছিলাম, রাতে রাতে আমি এডিট করতে পারিনি, ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, তো এডিট করার সময় টাইম পাইনি। দুপুরবেলা আমি এডিট করে এই ফেব্রুয়ারি পোস্ট করলাম, কারণ জানোই তো আমার টাইম হয়ে ওঠে না, চেষ্টা করি অতটা করে চেষ্টা করি। তো এখন আমি রাতের ডিনারটা ভাবছি বানিয়ে দিই, কারণ মামা মোটেই করতে যাবে না, আমার পরে যেহেতু নাইট আছে তো তাড়াতাড়ি হয়ে গেলে আমারও সুবিধে নেই, আমি যাবো এখন ডিনার বানাতে। তো চলো তোমার সাথে চলো। আজকে সারাটা দিন মেঘলা মেঘলা ছিল জানো তো, কিন্তু বৃষ্টি তেমন ছিল না, কালকে যা বৃষ্টি হয়েছে হয়েছে, আজকে আর বেশি বৃষ্টি নেই, মেঘলা মেঘলা ছিল আকাশটা, বাইরের সঙ্গে হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে, ওদের ঠান্ডা ঠান্ডা রয়েছে, কিন্তু বৃষ্টিটা নেই, ভালো হয়েছে একদিন থেকে, কারণ বৃষ্টি হলে চারদিকে চ্যাপচ্যাপ চ্যাপচ্যাপ করে ভালো লাগে না, টানা বৃষ্টি হলে তো আরও ওই বিধি গিঞ্জির ব্যাপার। তো চলো রাতে ডিনারটা বানিয়ে নিই আমি, আর বাপ্পার পাশের ঘরে পড়ার জন্য বাপ্পার ঘরে এই কথা বলতে দেখাই। যাই না, তো দেখলে বাপ্পা পড়াচ্ছে, আর এখানে সব কাপড়গুলো মেলা রয়েছে যেগুলো শোকায়নি, তো ওখানে মা মেলে দিয়েছে। তো চলো ডিনারের রান্না কমপ্লিট, এই যে তরকারি আর রুটি, রুটি এবার মেখে একটুখানি টিফিন দেবো, কিছু খেয়ে নেবো, এখন আধা কড়াই কিছু রান্না করবো না, মানে আমি রুটি করেছি, আধা কড়াই কিছু রান্না করবো না, রুটি করেছি, তো গরম গরম রুটি বাটার দিয়ে দেবো, দিয়ে ওকে খাইয়ে দেবো। এটা নিয়ে নিলাম রুটি, আর একটু দেবো বাটার, তো এইটাকে এখন রুটি এইটাকে আমি এখন খাইয়ে দেবো। অন্তলাল খাবি না, খাবি না দুষ্টু, কি খাবি মাম্মা, রুটি বলো তো, রুটি বলো, রুটি রুটি বলো, রুটি। ও তো এখন রাত্রেবেলা মাম্মার জন্য আমি খিচুড়ি বসিয়ে নিয়েছি, হয়েও গেছে খিচুড়ি, এই যে খিচুড়ি করেছি, ও রাত্রেবেলা আজকে খিচুড়ি খাবে, কিছু তেমন কিছু মশলা ফসলা কিছুই দিইনি, শুধু চাল ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি, আর কিছুই দিইনি, ঘি দিয়ে খাইয়ে দেবো, কিছু করিনি। মামারা হচ্ছে বুনুর কাছে, আর আমি খিচুড়িটা হয়ে গেছে, এবার ওকে নিয়ে এসে খাওয়াবো। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আজকে, আজকে আর রাতে তুমি কিছু করছি না, তো আমি আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা দেখতে থাকো, তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো, এটাই বলবো, বাই, গুড নাইট।